ডিজে বাপি প্রেজেন্টেশন। ছেলেটার হাতের মধ্যে তুলে দিয়ে বলেছিল, তোমার যে বয়স্ক মা আছে, রাতের বেলা যে ঘুমিয়ে থাকে, মায়ের ঘরের ভেতরে ঢুকবে ছুরিটাকে নিয়ে, রাতের অন্ধকারে মায়ের বুকেতে বসিয়ে দিয়ে তোমার মায়ের বুকের ভেতর থেকে লাল টকটকে হৃৎপিণ্ডটাকে বের করে যখন আমার কাছে নিয়ে আসতে পারবে, সেই দিনেই তোমাকে আমি বিবাহ করব। ছেলেটা তখন বলেছিল, অসম্ভব, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করে রাখলো, যে মা আমাকে কতটা আদর করলো, কতটা ভালোবাসলো, কতদিন আজকে কষ্টতে ঘুমাতে পারলো না, খেতে পারলো না, আজকে সেই মায়ের বুকেতে ছুরিটাকে আমি বসাবো কি করে। কিন্তু ছেলেটা চিন্তা করলো যে মেয়েটাকে ছোটবেলা থেকে ভালোবাসছি, কারণ এর মতো ভালোবাসা তো অন্য মেয়েকে দিতে পারবো না, কিন্তু মায়ের তো বয়স হয়ে গেছে, মার কটা দিন বাঁচবে, আর বড় যে 2 বছর বাঁচবে, তাহলে মা আজকে মরে যাওয়া কালকে মরে যাওয়া তো একই ব্যাপার। ছেলে দেখো মেয়েটার কথা চিন্তা করলো, মায়ের ভালোবাসার কথা ভুলে গেল, আজকে ওই মায়ের কথা ভুলে গিয়ে একদিন রাতের বেলা ধারালো চকচকে ঝকঝকে ছুরিটাকে নিয়ে মা বিছানায় শুয়ে আছে, দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, মা কিন্তু কোনো দিনের জন্য রাতের বেলা ঘুমাতে পারে। মায়ের আজকে বয়স হয়ে গেছে, মায়ের কোমরের যন্ত্রণা, বুকে যন্ত্রণা, কোনোদিন ঘুমাতে পারেনি, রাতের বেলা বিছানায় শুয়ে শুধু ছটফট করেছে, ছেলেকে কোনো দিনের জন্য বলেনি যে খোকারে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, কারণ মা জানে ছেলের তো বেশি ইনকাম নেই, কারণ ছেলেকে যদি আমার এই আমার ডাক্তারের কথা বলি তাহলে ছেলে তো আজকে বড় কষ্ট পাবে, ছেলে তো বড় যন্ত্রণা পাবে, আজকে এই জন্য মা কোনোদিন ঘুমাতে পারেনি, যন্ত্রণায় মা আজকে হঠাৎ করে লোক কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘুমাবি না তুই, তোর খাওয়া হয়ে গেছে, ও বুঝেছি, তুই আজকে ছোটবেলায় আমার কোলের কাছে না শুলে তোর ঘুম হতো না, আজকে তুই আমার কোলের কাছে শুবি, আয় আয় বাবা আয় আমার কাছে। কিন্তু মা তো জানে না যে ছেলেটা এসেছে আজকে মাকে আজকে মেরে দেবে বলে, ছেলেটা ওই ছুরিটাকে নিয়ে মায়ের মাথা গড়ায় বসেছে, মা বলে বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি, আমার বড় বুকের যন্ত্রণা নে, কোনদিন আজকে কারো কাছে কি আমি বলতে পারি না, তোর জন্য আমি কত যন্ত্রণা সহ্য করেছি। আর একটা ছেলে রাতের বেলা কি করলো, ছেলেটাকে শুইয়েছে মাঘ মাসের কনকনে ঠান্ডায়, প্রথম পহরেই ছেলেটা কাঁথাটাকে ভিজিয়ে ফেলেছে, মা পাল্টে দিয়েছে, দ্বিতীয় পহরে আবার কাঁথাটাকে ভিজিয়ে ফেলেছে, মা আবার ওই ঘুম নষ্ট করে কনকনে ঠান্ডায় কাঁথাটাকে পাল্টে দিল, তৃতীয় পহরে মা যে আজকে কাঁথাটাকে পাল্টে দেবে, আর তো মায়ের কাছে কাঁথা নেই, মা চিন্তা করলো বাবা তুই এবার কোথায় শুবি বলতো, আমার ঘরে তো আর কাঁথা নেই বাবা, আজকে আমি তোকে কোথায় শোয়াবো, তোকে কি মাটিতে শোয়াবো। মা কি করলো, ছেলের কথা ভেবে নিজের আঁচলটাকে পেতে দিয়েছে, ছেলেটাকে শুইয়ে দিয়েছে, বাবা রে তুই আমার শাড়ির আঁচলে প্রস্রাব কর, আমি কিছু কষ্ট পাবো। কিন্তু আজকে সেই ছেলে মায়ের ছোটবেলার কথাগুলো ভুলে গিয়ে মেয়েটার কথা শুনে ছুরি এনেছে মাকে মেরে দেবে বলে, মা বলে খোকারে তোর মুখের দিকে চেয়ে আজকে আমি বেঁচে আছি, কত তুই বড় হয়ে গেলি, মা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ ছেলেটা আজকে চিন্তা করলো ভোর হতে চলেছে, পাড়া প্রতিবেশী সবাই উঠে পড়বে, কিন্তু ভোর অন্ধকার থাকতে থাকতে মাকে মারতে হবে, মা আজকে ঘুমিয়ে পড়েছে, ছেলেটা মায়ের মাথা ঘোড়া থেকে উঠে মায়ের চরণতলেতে বসেছে, আর ওই চরণতলে বসে মাকে জানাচ্ছে, মা গো।
জীবনে কত বড় আমি পাপ করতে চলেছি, যে পাপের কোনোদিন আজকে ক্ষমা হতে পারে না। আমি মা এই কাজটা করতে চাইনি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছেলেটা দেখলো আজকে ভোর হতে চলেছে, মায়ের চরণে প্রণাম করে ছেলেটা যেই উঠে গিয়ে মায়ের মুখের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে মা তো ঘুমাচ্ছে। মেয়েটার কথা শুনে মায়ের বুকের আঁচলটাকে সরিয়ে দিয়ে ধারালো ছকছকে ঝকঝকে ছুরিটাকে বের করে মায়ের বক্ষ মাঝেতে বসিয়ে দিয়েছে। মায়ের শরীরের রক্তগুলো বেরিয়ে বিছানার চাদর ভিজে লাল হয়ে গেছে, সেই ভিজে বিছানার উপরে মা শুয়ে আছে, চিৎকার করতে পারছে না। মা আজকে যন্ত্রণায় দাঁতে দাঁত চিপে চোখ দুটো খুলে ছেলেটার দিকে তাকিয়ে আছে। মা চিন্তা করলো যন্ত্রণায় চিৎকার করলে পাড়া প্রতিবেশী ছুটে এসে আমার সন্তানকে তো মেরে দেবে, কিন্তু সন্তানকে তো আমি কোনো আঁচড় কাটতে দেব। মা আমার অবাক দৃষ্টিতে যন্ত্রণায় ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কি চেয়েছিলাম, কি যে পেলাম, কি চেয়েছিলাম মেরে দিলে আমার, কি যে পেলাম, কি চেয়েছিলাম কি
কোন অপরাধে আমি কি চলে গেলে ভালো হয় নাকি? চলে যাবো এখান থেকে, কিন্তু মা তো চলেই গেছে। মা আজকে কথা বলতে বলতে কেমন চলে গেছে, নিজের ছেলেটা মায়ের বুকটাকে চিড়ে ধরেছে, ছুরিটাকে দিয়ে মায়ের বুকটাকে ফালা ফালা করে দিয়েছে। যেই মায়ের বুকের ভেতরে ছেলের হাতটাকে ঢুকিয়ে লাল টকটকে হৃৎপিণ্ডটাকে বের করে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গিয়ে যন্ত্রণায় মাগো। মরে গেলাম মা, আমি আর বাঁচব না। ছেলেটা রাস্তায় পড়ে মাথা ফেটে রক্ত ঝরে ঝরে পড়ছে, কিন্তু ছেলেটার হাতের হৃৎপিণ্ডটা একটু ছুটে গিয়ে যেন সেই গাছের তলায় পড়ে গেছে। ছেলের আজকে যন্ত্রণা দেখে, ছেলের মাথা ফাটা রক্ত দেখে কে যেন ডেকে উঠেছে, খোকা, এই খোকা কেন পড়ে আছিস? ওঠ না বাবা, একবার ওঠ না, কেন তোর আজকে রাতা থেকে রক্ত জোরে জোরে পড়ছে? ওঠ না বাবা। ছেলেটা চিন্তা করলো, মা তো মরে গেছে, মা মরে গেছে, কে আমাকে খোকা বলে ডাকলো? বুঝে নাও মা মরে যাবার পরেও আজকে ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে ডেকে উঠেছে খোকা। এই জন্য তো বলে, মায়ের মাথা যদি শ্মশানে রয় পোতা, শ্মশান থেকে বলে মাথা আমার বাছা রইলি পোতা। সন্তান যেখানে যায় মা কিন্তু সন্তানের পিছনে ছাড়ে না, ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান যেমন তার পিছনে ছাড়ে না, সন্তান যদি কোথাও চলে যায় মা চলে গেছে সন্তানের পিছনে, মা কিন্তু কোনোদিন ছাড়ে না। তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কত থাকে? কিন্তু বলো, এরপরেও আজকে বাবা মা নিঃস্বার্থে সন্তানকে বড় করে তোলে, কোনো গ্যারেন্টি আছে ওই সন্তানটা বড় হলে আপনাকে ভাত দেবে? আপনি রোগী অসুখে বিছানায় পড়ে থাকবেন, শরীরে পোকা ধরে যাবে, কোনো গ্যারেন্টি আছে যে আপনাকে বিছানা থেকে তুলে হরি বাসরে বসাবে? কোনো গ্যারেন্টি আছে আপনাকে বিছানা থেকে তুলে একটু বাথরুম করাতে নিয়ে যাবে? কোনো ওয়ারেন্টিও নেই। কিন্তু এরপরেও বাবা মা নিঃস্বার্থভাবে সন্তানদেরকে নিজের মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে, কারণ বাবা মা জানে সন্তান যদি শিক্ষিত হয়, সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, সন্তানকে ভালো বললে আমার তো আজকে ভালো হয়ে যায়। যেমন দেখুন, ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান আজকে থাকতে পারে না, কারণ ভগবান চিন্তা করে যে ভক্তটা আমার কাছে আসছে আজকে কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসবে ওটা দেখবো না, কত সুন্দর শাড়ি পরে আসবে ওটা দেখবো না, আমি শুধু একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে ওর অন্তরে কি এতটুকু ভক্তি আর নয়নের জল আছে গো? কারণ ভক্তের গায়ে কেউ যদি আঁচড় কাটে সে আঁচড় আমার গায়ে লাগে, কারণ ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি। ভক্ত যদি না থাকতো আমাকে ভগবান বলে ডাকতো কে? ভক্ত যদি না থাকতো আমাকে তিন বেলা সেবা দিত কে? ভক্ত যদি না থাকতো সন্ধ্যাবেলায় আমার চরণতলে ধূপবাতি জ্বালতোটা কে? ভক্ত আছে বলে তবে আমি তিন বেলা সেবা পাই। বলুন তো, আপনার বাড়ির পোষা ময়নাটা ভগবানকে তিন বেলা সেবা দিতে পারবে? আপনার বাড়ির অ্যালসিসিয়ান কুকুরটা ভগবানের চরণতলে ধূপবাতি জ্বালতে পারবে? পারবে না। কিন্তু একমাত্র ভক্ত পারবে বাবা,
সেই জন্য তো বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। তাহলে ভক্ত যেমন কাঁদলে ভগবান কাঁদে, সন্তান কাঁদলে মা বাবা কাঁদে, কিন্তু বাবা মা কাঁদলে কোনোদিন বলুন তো সন্তান কাঁদবে কোনো গ্যারেন্টি আছে? ভদ্র আজকে সন্তানের প্রতি ভালোবাসা কতটা হতে পারে বলি একবার। রাধা মাধবকে, চৈতন্য মহাপ্রভুকে, কি ব্যাপার তুমি এত কথা বলছো কেন? না না, আমাকে কি সহ্য হচ্ছে না? আমি কি চলে যাব? চলে গেলে কি ভালো হয় নাকি? না না, আমি চলে যাচ্ছি, কারণ তুমি একটা বারের জন্য ভাবলে না কাকে কথাগুলো বলছো। আরে সম্পর্কে তুমি আমার তো পিসিমা হও, তাহলে পিসিমা হয়ে আমাকে তুমি অভিশাপ দিচ্ছ? চলে যাচ্ছি আমি, কারণ তোমার কথা শোনার জন্য এই জায়গাতে আমি দাঁড়িয়ে নেই। যেই গান্ধারি মা আজকে কৃষ্ণকে অভিশাপ দিয়েছে, কৃষ্ণ আজকে সিদ্ধান্ত নিল এই জায়গাতে আমার থাকারও কোনো দরকার নেই। কিন্তু ভগবান পারত যে আমার পিসিমা যখন আমাকে অভিশাপ দিয়েছে, পাল্টা অভিশাপ দিতে, কিন্তু ভগবান ভাবলো যে আমার পিসিমা তো গুরুজন ব্যক্তি। তাহলে বলুন, ভগবান আজকে জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে গুরুজনদের কতটা সম্মান করতে হয়, কিন্তু এখনকার দিনে ছেলেরা সম্মান করে না। নিজের বাবা মাকে কোনো সন্তান পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তার আজকে কুণ্ঠিত বোধ হয়। বাবা মাকে আজকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, মাস্টার মেরে আমাদের ফাটিয়ে দিত একটা পড়া ভুল করলে। এখনকার দিনে ছাত্ররা মাস্টারদের মেরে ফাটিয়ে দিচ্ছে। তাহলে শিক্ষার হার কোথায় গেছে? গুরুজনদেরকে আজকে সম্মান কেউ দিতে পারে না, কিন্তু ভগবান আজকে পারে। পিসিমা তার সম্পর্কে বড় হয়, বয়সে অনেক বড়, সম্পর্কে পিসিমা। গান্ধারী মা অভিশাপ দিল, ভগবান কোনো উত্তর দিল না, মুখ বুঝে ওই অভিশাপকে আশীর্বাদ স্বরূপ মাথায় করে নিয়ে চলে যাবে। কিন্তু যাবে কোথায়? মনের মধ্যে দুঃখ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। ভগবান বেরিয়ে পড়েছে অভিশাপকে আশীর্বাদ স্বরূপ মাথায় তুলে নিয়ে, যেই বেরিয়ে পড়েছে কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। সম্মুখে এসে দাঁড়িয়েছে কে? ভক্ত উদ্ধব। উদ্ধব এসে দাঁড়িয়ে ভগবানের হাত দুখানা ধরেছে। এবারে চলো প্রভু, চলো প্রভু, দ্বারকা ভবনে চলো, চলো প্রভু, দ্বারকা ভবনে যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে চলে যাচ্ছে, না না, ও চলে গেলে আমি এখানে কি হবে? আমি তো মরে যাব। না মা, এখানের কথা নয়, ঘর গড়িয়ে লাভ নেই। মানে উদ্ধব যখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে দ্বারকাতে, আজকে পিছনে একটা ভক্ত এসে দাঁড়িয়েছে, সেটা কে জানো? হনুকালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হনুকালে তৃতীয় ধনে হরি হরি দেখিতে পাইল, হনুকালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হনুকালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, প্রাণীর সখা বলি ডাকিতে লাগিল, প্রাণীর সখা বলি ডাকিতে লাগিল, প্রাণীর সখা বলি ডাকিতে লাগিল, আমার
সখা গো দেখিতে পাইল রানীর সখা বলি ডাকিতে লাগিল এই যে এই যে কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না আমার দিকে এসো না, আরে দুটো কথা বলবো শুনে যাও না। তুমি কাকে নিয়ে যাচ্ছ? কৃষ্ণ বলে কেন উদ্ধবকে নিয়ে যাচ্ছ? এখন যেই বলে যে উদ্ধবকে নিয়ে যাচ্ছে, অর্জুন বলে কেন একবার এদিকে এসো? বলে কেন? বলে শোনো, তুমি যদি এই মুহূর্তে চলে যাও তাহলে আমার গতিটা কি হবে তুমি সেটা জানো না? কৃষ্ণ বলে কি হবে? এখন অর্জুন বলে তুমি যদি চলে যাও আমার তো মৃত্যু হয়ে যাবে। কৃষ্ণ বলে কিনা ইয়ার কি পেয়ে গেছো, আমার বোনটাকে বিয়ে করেছো, তুমি মরে গেলে বোনটা তো বিধবা হয়ে যাবে। আচ্ছা ভগবানের বোনের নামটা কি মা? কে? সবাই জানে। কে? শ্রীদেবী। বলে নাকি শ্রীদেবী? হ্যাঁ সুভদ্রা, যেটা উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথেরই পাশে। কে? আজকে সুভদ্রার সাথে বিয়ে হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের। তাহলে অর্জুন সম্পর্কে ভগবানের কে হলো বলো? পেশামশাই। বলে নাকি পেশামশাই? কে হলো মা? ভগ্নিপতি, তাই তো? এখন কৃষ্ণ বলে উঠল, অর্জুন তুমি যদি মরে যাও আমার বোনের হাতের শাঁখা চলে যাবে, মাথা সিঁদুর চলে যাবে, মার্কেটে মুখ দেখাতে পারবে না, বিধবা সাজতে হবে। আজকে হয়েছেটা কি আমাকে বলো? অর্জুন বলে সখা আমাকে একজন অভিশাপ দিয়েছে। কৃষ্ণ বলে মার্কেটে অভিশাপে ছড়াছড়ি পড়ে গেছে, আমাকে একজন অভিশাপ দিয়েছে তাই চলে যাচ্ছি। তোমাকে অভিশাপ দিল? বলে কে অভিশাপ দিয়েছে তোমাকে? বলে যাকে আমি তীর মেরে মেরে তীরের বিছানা তৈরি করে দিয়েছি, সেটা কে? একমাত্র গঙ্গা পুত্র ভীষ্ম। বলে ওই গঙ্গা আমাকে তীব্র অভিশাপ দিয়েছে, আমার নাকি ছেলের হাতে আমার মৃত্যু হবে। আচ্ছা বলো তো সখা, তোমার দেখে কি মনে হচ্ছে আমার কোনো ছেলে পুলে আছে? কৃষ্ণ বলে কেনা দেখেছো কত বড় চিটিং মাছ দেখেছো? এর একটা ছেলে আছে মণিপুর বলে একটা রাজ্যে, অর্জুন এটা অস্বীকার করছে না, এটা মেনে নেওয়া যায় না, ওর একটা ছেলে আছে, এত বড় অস্বীকার। বলে আমার তো কোনো ছেলে বলে নেই। কৃষ্ণ বলে কিনা যদি ভাবো নেই তাহলে ব্যবস্থা তোমার আমি করছি, আমি কৃপা করলে তবে মানুষ আজকে একটা মেয়ে থেকে মা হয়, আমি কৃপা করলে তবেই আজকে একটা ছেলে থেকে বাবা হয়, তুমি বাবা হয়ে অস্বীকার করছো। আচ্ছা কৃষ্ণ বলে আমাকে কি করতে হবে? বলে সখা একটা কথা বলবো, তুমি উদ্ধবের হাতটাকে ছেড়ে দাও। বলে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলাম। না তুমি আমার সাথে থাকবে এটা আমায় কথা দাও, কারণ অর্জুন জানে ভগবান যদি আমার সাথে থাকে কোনো বিপদ তো সামনে আসবে না। ভক্ত দেখবেন আজকে বাইরে বেরিয়েছে,
কীর্তন শেষে বাড়ি যাবে রাত দুটো বাজে, ভয়েতে কাকে ডাকে? পাড়ার কাকাকে ডাকে, মনে মনে কাকে ডাকে? ও পাড়ার কাকিমাকেও ডাকে না, একমাত্র ভগবানকে ডাকে। রাত দুটো সময় বাড়ি যাচ্ছে, ও আজকে ভয় পাচ্ছে যে পেছনে কে মনে দাঁড়িয়ে আছে, ওপরে মনে কে পা ঝুলিয়ে বসে আছে। কি যাই তো তত্র আজকে অর্জুন বলে কিনা সখা তুমি কথা দাও আমাদের সাথেই থাকবে, এখন কৃষ্ণ বলে কিনা না না ঠিক আছে এর সাথে থাকলে যদি এ বাঁচে তাহলে আমার বোনটাও বাঁচবে, ঠিক আছে অর্জুন আমি কথা দিলাম আমি তোমার সাথেই থাকব। এতক্ষণ অর্জুন নরম হয়েছিল ভয়েতে, দেখবেন মানুষের পরিচয় কিসে পাওয়া যায় বলুন তো, কিসে পাওয়া যায়? একমাত্র তার ব্যবহারে। দেখবেন বাসেতে উঠেছেন, অটোতে উঠেছেন, ট্রেনেতে উঠেছেন, বাসের সিটের ওপরে লেখা থাকে প্রতিবন্ধী সিনিয়র সিটিজেন, আর কি লেখা থাকে যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। এমন কিছু কিছু ব্যক্তি আছে যাদের কথার দ্বারাতেই বোঝা যায় যে আজকে এই ব্যক্তিটা কতটা মহান হতে পারে, কিন্তু একটা কথা কোনোদিন শক্তির দ্বারাই তুমি মহান হতে পারবে না, কোনোদিন চিৎকার করে তুমি মহান হতে পারবে না। মহান হতে গেলে তোমাকে শুভ কর্ম করতে হবে, শুভ কর্ম যদি তোমার ঠিক থাকে তবেই কিন্তু দেখবে প্রতিটা মানুষ তোমাকে প্রণাম করে যাবে, কারণ কর্মের দ্বারাই প্রতিটা মানুষ মহান হয়, কোনোদিন চিৎকার চেঁচামেচি শক্তির দ্বারাই কোনোদিন মানুষ মহান হতে পারে না। কর্মের দ্বারাই মহান হয়েছে যেসব ব্যক্তিগুলো, তাদেরই মধ্যে যেমন ঠাকুর রামকৃষ্ণ দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, একমাত্র তারা কর্মের দ্বারাই মহান হয়েছে। তাহলে কর্মটা তাদের ঠিক ছিল বলে পৃথিবী যতদিন থাকবে তাদেরকে মনে রাখবে। 12ই জানুয়ারি এলে প্রতিটা মানুষ কি করে? স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে যায়। কিন্তু বলুন তো যে আজকে 11 তারিখে কি বিবেকানন্দ বাড়ি বাড়ি চিঠি বিলি করে যায় যে আজকে জন্মদিনটাকে পালন করবে? করে না। তাহলে স্বামী বিবেকানন্দ তার শুভ কর্ম করেছিল, সেই জন্য 12ই জানুয়ারি এলে প্রতিটা মানুষ কি করে? তার ধুমধাম করে জন্মদিনটাকে পালন করে যায়। মেদিনীপুরের একটা ছেলে বীর ক্ষুদিরাম বসু, একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা আপনারা শোনেননি, অল্প বয়সে শহীদ হয়ে গেছে। তাহলে প্রতিটা মানুষ আজকে কি করবে? পৃথিবী যতদিন থাকবে বীর ক্ষুদিরাম বসুকে প্রতিটা মানুষ অমর করে মনে রাখবে। তাহলে কর্ম তোমার যদি ঠিক থাকে কোনোদিন পাড়ার মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তোমাকে চিৎকার চেঁচামেচি করতে হবে না যে আমি কত বড় হাম্বড়ি, আমি কত বড় ব্যক্তি গো। পাড়ার 5টা মানুষ সকাল হবে না দরজার সম্মুখে বসে থাকবে, তোমার প্রণাম নেবে, তবে তারা কাজে যাবে, তবেই তো তুমি শুভ কর্মের দ্বারা তুমি মহান হতে পারবে। তাহলে কর্ম তোমাকে ঠিক করতে হবে। তদ্রব অর্জুন আজকে চিৎকার করে উঠেছে যেই কৃষ্ণ কথা দিয়েছে, আরে কোথাকারকে ভীষ্ম জননী গঙ্গা, কৃষ্ণ আমার সকাল, কৃষ্ণ আমার সঙ্গে আছে, আমার মৃত্যু দিতে পারে এমন কোন বীর সন্তান থাকতেই পারে। এখন কৃষ্ণর বড় আঘাত লাগলো, যে অর্জুনকে রথে করে কত ঘুরে ঘুরে বেরিয়েছে, যে কৃষ্ণকে একই বিছানাতে শুই করিয়েছে, যে অর্জুনকে আজকে সঙ্গে নিয়ে একই থালায় ভাত খেলাম, আজকে সেই অর্জুনের মনের মধ্যে এত অহংকার সহ্য করতে পারলো না। ভগবান আজকে মনে মনে সিদ্ধান্ত নিল, অর্জুন তোমার এই অহংকারকে চূর্ণ করব, গঙ্গা যেমন বলে দিয়েছে আমিও কথা দিলাম তোমার অহংকারকে চূর্ণ করব তোমার নিজের ছেলেরই হাতে। কিন্তু ভগবান এটাও ভাবছে যে অর্জুনকে যদি ছেলের হাতে মারতে হয় তাহলে অর্জুনকে নিয়ে যেতে হবে মণিপুর বলে একটা রাজ্য, সেখানে আছে অর্জুনের ছেলে। তাই কৃষ্ণ আজকে অর্জুনের মৃত্যুর জন্য পথ তৈরি করছে, কিন্তু অর্জুন শুনেছে ভগবান আমার সাথে মনের আনন্দে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে, আজকে মনের আনন্দে জয় রাধে জয় কৃষ্ণ। একটু উলুধ্বনি দেয়া যাবে বাবা, আর একটু পারবে আমি জানি। জয় হো বৃন্দাব, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। শ্রী কৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ
বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে করে তো? তাহলে আপনারা তো সবই জানেন, অর্জুন আজকে ভগবানকে নিয়ে যাচ্ছে মনের আনন্দে রাধা নাম করতে করতে যাচ্ছে। তাহলে আপনারা সবই যেহেতু জানেন, যদি কারো ভরা সন্ধ্যেবেলা ঘুম পেয়ে যায় হাই তুলে তুলে বললেও হবে, কোনো সমস্যা নেই। একটু বলা যাবে কি? সবাই মিলে একবার বলুন, বৃন্দাবনে 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 তীরধামে তীরবতী মে শিশি ঘাট মে নন্দ কলেজে রাধে 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 রাধে, সামনে বলো রাধে রাধে, পেছনে বলো রাধে রাধে, দাঁয়ে বলো রাধে রাধে, বাঁয়ে বলো রাধে রাধে, দিলশে বলো রাধে রাধে, প্রেমশে বলো রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, আমার বলো রাধে রাধে, কাকা বলো রাধে রাধে, কাকি বলো রাধে রাধে, ভাই বলো রাধে রাধে, বহনা বলো রাধে রাধে, মামা বলো রাধে রাধে, ভাবি বলো রাধে রাধে, দিলশে বলো রাধে রাধে, হাত উঠাকে বলো রাধে রাধে। কি ব্যাপার, হাতগুলো সব নেমে গেল কেন? না না, অ্যান্টেনা নামালে হবে না। দেখবেন আগেকার দিনে একটা টিভি ছিল, সাদা কালো টিভি, আমাদের এখনো আছে, মা এখনো আছে। ও খুঁটি দিয়ে দেখবেন উঠোনেতে একটা অ্যান্টেনা তুলে দেওয়া হতো, না দাদা দেওয়া হতো তো, টিভির কাছে একজন থাকতো, অ্যান্টেনার কাছে বাঁশের কাছে একজন থাকতো, এদিকে ঘোরাবে। হয়েছে না? না হয়নি, হয়েছে এই এসেছিল, যখন বলবে এসছে তখন ওই খুঁটি খুঁটির দ্বারাই অ্যান্টেনাকে তুলে দেবে। তাহলে অ্যান্টেনা যত তুলবেন তত আজকে আপনার টিভিতে ছবি আসবে, তত আমাদের বাহু হলো দুটো অ্যান্টেনা স্বরূপ, যত ওপর দিকে তুলবেন তত কৃষ্ণ প্রেমের ভক্তি সর্বপ্রথম আপনার হৃদয়ের মাঝে ধরা পড়ে। বলি একবার, শ্রীমতী রাধা রানীকে বলো রাধে 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 রাধে, 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 ওই বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, বৃন্দাবন সরি রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, গৌর হরি হরি বল রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে। বলি একবার, বৃন্দাবন ধামকে শ্রীমতী রাধা রানীকে অর্জুনের হবে কে? আপনারা বলছেন জয় হবে, কিন্তু দেখুন এবার অর্জুনের কি হয়। এতক্ষণ ধরে শুনছেন তো, এবার দেখুন অর্জুনের জয় হয় না ভয় হয়। কিন্তু এই ঘটনা শুনতে গেলে আমাদের ১২ বছর আগে পিছিয়ে আসতে হবে। এখানে আপনারা শুনতে থাকুন। আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে অর্জুনের চারটে স্ত্রী
তাহলে এখনো পর্যন্ত কটা স্ত্রীর নাম জেনেছি বলো মা? পাঁচটা? এটা তো হচ্ছে না দাদা, এটা তো টেনে নিচ্ছে, গেন টেনে নিচ্ছে, নালে কেন আমি করব না বলুন? আমি তো খাটিয়েছিলাম, সেই জন্য গেন টেনে নিচ্ছে, গেন গেন যখনই প্রেসার দিচ্ছে গেন টেনে নিচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমি এই জন্যই তো এইভাবে ঘুরে করছি, নালে কেন করব না বলুন? এতে আমারও তো অসুবিধা হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত আমরা একটা স্ত্রীর নাম জেনেছি, একটু আসতে একটু আসতে, হরি বল হরি বল, একটা স্ত্রীর নাম জেনেছি যেটা হলো ভগবানেরই বোন, তার নাম কি? সুভদ্রা। তাহলে বাকি আছে এখনো তিনটে বাবা, এবার আপনারা শুনতে থাকুন। এখন ১২ বছর আগে আমি একটু পিছিয়ে আসছি, অর্জুন যখন লক্ষ্য ভেদ করে প্রাণের প্রিয় দ্রৌপদীকে বিয়ে করে বাড়িতে এনেছিল, তাহলে পঞ্চ পাণ্ডবের মায়ের নামটা কি? হ্যাঁ, কুন্তী দেবী। এখন অর্জুন যখন ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন লক্ষ্য ভেদ করে প্রাণের প্রিয় দ্রৌপদীকে বিয়ে করে বাড়ি এনেছিল, কুন্তী দেবী এখন রান্নাঘরের ভেতরে বসে বসে রান্না করছিল, অর্জুন হঠাৎ আজকে ডেকে উঠেছে, মা ও মা। কুন্তী দেবী ঘরের ভেতর থেকে বলে, কি হয়েছে রে বাবা? না মা, একবার তুমি ঘরের ভেতর থেকে বেরিয়ে এসো না। কেন? বলে, আমি একটা জিনিস নিয়ে এসেছি, তুমি একবার দেখবে এসো। যেই বলে যে জিনিস নিয়ে এসেছি, কুন্তী দেবী বলে, বাবা আমি তো এখন যেতে পারবো না। বলে, কেন? না আমার এখন অনেক রান্নার কাজ বাকি, আমি এখন যেতে পারবো না। এখন কুন্তী দেবী বলে, বাবা তুই যে জিনিসটা নিয়ে এসেছিস, তোরা তো পাঁচ ভাই, ওই জিনিসটাকে পাঁচটা ভাগে ভাগ করে যে যার সব নিয়ে। এখন যেই বলেছে যে যার সব নিয়ে নে, এদিকে অর্জুনের মটকা গেছে গরম হয়ে। বলে, মা আজকে না দেখি বলে দিল পাঁচ ভাগে ভাগ করতে, আরে দ্রৌপদী তো এই তো রক্তে মাংসে করা, এ কি আজকে রসগোল্লা ভাগ করবে? একে তো ভাগ বলে মরে যাবে। এখন অর্জুন রেগে গিয়ে হঠাৎ, ও দাদা তোমাকে বলছি একবার এখানে উঠে এসো, একবার উঠে এসো না, কিছু কথা বলবো। না না মা, ঘাড় ঘুরে লাভ নেই, এখানের কথা বলছি না, অর্জুন বড় দাদা যুধিষ্ঠিরকে ডাকছে। এখন যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে, যেই যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির বলে, কিনা কি হয়েছে অর্জুন সকাল থেকে বাড়িটাকে মাথায় কুলে তুলে রেখেছে, কি হয়েছে? অর্জুন বলে, দাদা মাথা গরম হবে না, মা আজকে না দেখেই বলে কিনা আজকে দ্রৌপদীকে পাঁচটা ভাগে ভাগ করে ফেল। এখন যুধিষ্ঠির বলে যে, অর্জুন মা কি দেখে বলেছে? বলে, না না দেখে বলেছে। বলে, হ্যাঁ তাহলে মা আজকে দেখেই বলুক আর না দেখেই বলো, সমস্যা হয়েছে সমাধান করতে হবে। কি সমস্যাকে নিয়ে বয়ে বেড়ালে হবে না, চিন্তা বাড়বে। কিরে রং নাম্বারে ফোন করবি, যদি বলে রং নাম্বার কেটে দিবি, যত আজকে ধরে কল করবি তত সমস্যা বাড়বে। তাহলে এখন ঘটনা হলো যে যুধিষ্ঠির বলে কিনা, এই অর্জুন শোন শোন শোন, আজকে আমাদের এই সংসারে সমস্যা সমাধান করতে পারে একজনই। বলে, সেটা কে? বলে, একমাত্র আমাদের কুল পুরোহিত। বলে, গুরুদেবকে ডেকে নিয়ে আয়, কথায় আছে দেখবেন, সদ্গুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ, জপ কৈলাসে ময়লা ছোটে আগ করে প্রবেশ। সদ্গুরুকে যদি আশ্রয় করা যায় তবেই কিন্তু শিষ্যর ভগবান দর্শন হয়ে যায়, শিষ্য যদি সৎ হয় গুরুদেবের আজকে শিষ্যর দ্বারায় ভগবান দর্শন হয়ে যায়, গুরুদেব যদি সৎ হয় শিষ্যর কিন্তু গুরুদেবের দ্বারায় ভগবান দর্শন হয়ে যায়। তাহলে গুরু যেমন আছে শিষ্য তেমন আছে, সেটা কেমন জানেন? একদিন এক গুরুদেব একটা শিষ্যর বাড়িতে এসেছে। এখন শিষ্য কি করেছে, গুরুদেবের চরণ দুখানা ধৌত করে দিয়েছে, একটু আসতে মা কথাগুলো শুনুন, এই তো হয়ে এসেছে নেমে যাবো এবার, একটু আসতে। শিষ্য কি করেছে, গুরুদেবের চরণ দুখানা ধৌত করে দিয়েছে। এখন গুরুদেব তো সে ঘরের ভেতরে বসে আছে,
এখন শিষ্য কি করে যে গুরুদেবের সেবার জন্য ব্যবস্থা করছে। কিছুক্ষণ পরে গুরুদেব এখন ঘুরে ঘুরে চারিদিকে দেখছে যে আমার শিষ্যর তো বেশ আজকে উন্নতি হয়েছে। কিছুক্ষণ পরে গুরুদেব আজকে ডেকে উঠেছে, হ্যারে পঞ্চা, হ্যায় পঞ্চা। পঞ্চা কোন ছুটে এসেছে, কি হয়েছে গুরুদেব? না পঞ্চা, তোর তো বেশ উন্নতি হয়েছে রে। বলে কেন? বলে তোর আজকে টালি চাল ছিল দেখতে পাচ্ছি দুতলা বাড়ি হয়ে গেছে। পঞ্চা বলে কিনা, গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে। বলে বা, আমার চরণের গুণেই হয়েছে? আচ্ছা পঞ্চা, তোর তো একটা রেডিও ছিল, রেডিওটাকে দেখতে পাচ্ছি না, একটা কালার এলইডি টিভি দেওয়ালে সাটা আছে দেখতে পাচ্ছি। পঞ্চা বলে কিনা, গুরুদেব আপনার চরণের গুণেই টিভিটা হয়েছে। এখন যেই বলেছে চরণের গুণে, কিছুক্ষণ পরে গুরুদেব বলে কিনা, হ্যাঁ রে পঞ্চা, তোর ঘরে এক যে স্টিলের আলমারি হয়ে গেল, সেগুন কাঠের বক্স খাট হয়ে গেল। পঞ্চা বলে কিনা, গুরুদেব যা কিছু দেখছেন তোমার চরণের গুণেই হয়েছে। এখন যেই বলেছে বারবার চরণের গুণেই হয়েছে, গুরুদেব বলে কিনা, আমার যখন চরণের গুণে হয়েছে, তোর ঘরের ভেতরে যা মালপত্র আছে সব টেনে বের করে আমার গাড়িতে বেঁধেতে নিয়ে আমি চলে যাব। পঞ্চা তো বাবা সরল সাদাসিদে, এ বলে কিনা, গুরুদেব বলেছে একে আর দেব না। যদি গুরুদেব আজকে অসন্তুষ্ট হয় তাহলে গুরুদেবকে তো আজকে অসন্তুষ্ট করলে হবে না, কারণ গুরু যদি অসন্তুষ্ট হয় ভগবান অসন্তুষ্ট হবে। তাহলে গুরুদেব যদি সন্তুষ্ট থাকে ভগবান সন্তুষ্ট থাকবে। তাহলে শিষ্য আজকে চিন্তা করলো যে গুরুদেবকে সর্বদাই সন্তুষ্ট রাখবে। এবার পঞ্চা কি করেছে, ঘরের ভেতর থেকে এই শোন, এদিকে শোন, ঘরের ভেতরে যা, গিয়ে টিভিটা খুলে নিয়ে। বলে কেন? আরে আমাকে দিবি তো, আমার চরণের গুণে হয়েছে তো। এখন যেই বলেছে না দেবো নে, বলে কিনা, আমার চরণের গুণেই হয়েছে তো। এখন পঞ্চা কি করেছে, লোক দিয়ে গ্রামের পাঁচটা ছেলেদেরকে ডেকে নিয়েছে, ঘরের ভেতরে যা মালপত্র ছিল সব বের করে এনেছে, গাড়িতে বেঁধে দিয়েছে। এবার গুরুদেব তো বড় আনন্দ, শিষ্যর বাড়িতে এত পেলে আনন্দ হল। এবার গুরুদেব কি করেছে, এবার আসি আমি। পঞ্চা বলে কিনা, একটু দাঁড়ান গুরুদেব। গুরুদেব বলে কিনা, বারে বা, আরো কিছু আছে? বলে এইরকম শিষ্য যদি আমার গোটা কতক থাকে না, সারা বছরের অভাবটা চলে যাবে। এখন যেই ভেবে যে গুরুদেব তো, সে গাড়িতে বসে বসে চিন্তা করছে আরো মালপত্র আসবে। এবার পঞ্চা কি করেছে, ঘরের ভেতর থেকে একটা ধারালো চকচকে ঝকঝকে কাটারি বের করে, যেই কাটারিটাকে বের করে আনছে, গুরুদেব বলে, দেখেছো আমার শিষ্য কি ভালো, তার কাটারিটাও দিয়ে দেবে। এখন যেই বলে যে কাটারিটাও দিয়ে দেবে, পঞ্চা কি করে যে কাটারিটাকে নিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়েছে। এখন গুরুদেব বলে কি, না তোর কাটারিটাও রেখে দিবি নি, এটাও আমাকে দিয়ে দিবি? পঞ্চা বলে কি, না গুরুদেব, কাটারিটা আর দেব না। যেই বলেছে দেব না, গুরুদেবের থরথরানি শুরু হয়ে গেছে। বলে দিবি না তাহলে করবি কি? বলে গুরুদেব, আমার ঘরেতে যা মালপত্র সব নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ, আপনার চরণ দুখানা বাড়িয়ে দিই, আপনার চরণ দুখানা কেটে আমি ঘরে রেখে দেবো, আপনার চরণ যদি আমার ঘরেতে থাকে, চরণের গুণে আমার আবার সব কিছু উন্নতিও হয়ে যাবে। এখন গুরুদেব বলে, পঞ্চা তোর সব রেখে দে, আমি চলে যাব। বলেন, গুরু যেমন আছে শিষ্য তেমন আছে, মাস্টার যেমন আছে ছাত্র তেমন আছে, কি স্বামী যেমন আছে স্ত্রী তেমন আছে, শাশুড়ি যেমন আছে বৌমা তেমন আছে। বললে হবে, তরকারিতে যদি নুন না পড়ে খেতে বসে গজ গজ করবেই করবে। কি নিজের মা যদি নিজের মেয়ে যদি করে, বলো কি সুন্দর রান্না হয়েছে গো। না না, এটা আমার বইয়ের কথা বলছি, আমার ঘরের কথা। হরি বল হরি বল, বলি একবার, রাধা মাধবে কে, সমস্যার সমাধান হবে কে? গুরুদেব বাড়িতে এসেছে, এখন বাড়িতে এসেই বলে কি, না না না, কি হয়েছে, আমাকে ডাকলে কেন, তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? অর্জুন বলে কি, না গুরুদেব বড় চিন্তায় পড়ে গেছি। আমি বলে কি হয়েছে? বলে মা বলে দ্রৌপদীকে পাঁচ ভাগে ভাগ করতে হবে, তো মরে যাবে। গুরুদেব বলে কি হয়েছে বলো না, এই দ্রৌপদীকে নাকি পাঁচটা ভাগে ভাগ করে যে যার ভাই দাদারা সব নিয়ে নেবে।
এখন গুরুদেব শোনার পরে সে বলে, শোনো 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 অর্জুন, এই বাবা একটু দাঁড়া, না না এই তো লজেন দেওয়া হবে, দাঁড়ানো দেবে। এখন গুরুদেব সে বলে কিনা, অর্জুন মা যখন বলে দিয়েছে সমস্যা সমাধান করতে হবে, গুরুদেব বলে কিনা, অর্জুন আমি দুটো বিধান তৈরি করে দিয়ে যাচ্ছি। বলে কি বিধান? না এই দ্রৌপদী এক বছর করে প্রতিটা ভাই দাদার সাথে থাকবে। এবার বলো দাদা, তুমি বিয়ে করে ঘরে এনেছো, তোমার দাদা যদি বলে আমাকে ভাগ দিতে হবে কি হবে? গুরুদেব বলে এক বছর করে ভাই দাদার সঙ্গে থাকবে দ্রৌপদী। আর এই এক বছর চলাকালীন কোনো ভাই বা দাদা যদি একবার দেখে ফেলে যে কোনো ভাই দাদার সঙ্গে দ্রৌপদী একই আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে, এমন দৃশ্য দেখা মাত্রই যে দেখবে তার 12 বৎসর বনবাসী হতে হবে। ছমাস কেটে গেছে, গুরুদেব ঘরে চলে গেছে। ছমাস কেটে যাবার পরে এখন অর্জুন কি করেছে, একদিন যুদ্ধ করতে যাবে, যুদ্ধ সাজে সেজে পড়েছে, অস্ত্র নিতে যাবে বলে যে অস্ত্রাগারে ঢুকেছে, অস্ত্রটাকে তুলতে যাবে, হঠাৎ অর্জুনের লক্ষ্য করে গেল যে বড় দাদা যুধিষ্ঠিয়ার দ্রৌপদী একই আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে। এমন দৃশ্য দেখা মাত্রই গুরুদেবের বিধান কি ছিল, যে এই রকম দৃশ্য দেখবে তার একদিন নয় দুদিন নয় 12টা বৎসর তাকে বনবাসী হতে হবে। তাই আজকে অর্জুন কি করলো, সব কিছু ফেলে রেখে 12 বৎসর বনবাসীর বেশে বেরিয়ে পড়লো। বনে বনে ঘুরছে, বনেরই ফল খাচ্ছে, বনেরই জল খাচ্ছে, কিন্তু বিপদে পড়লে কাকে ডাকে? পাড়ার কাকাকে ডাকে না, কাকে ডাকে? ভগবানকে ডাকে। বলে ওই হলো সর্বনষ্টের গোড়া, ওকে ডাকতে হবে। মা আজকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখছে ইঞ্জেকশন ফোটাচ্ছে, ছেলের কোনো কাজ হয় না। ডাক্তার তখন বলে, আমার কিছু করার নেই, ভগবানের চরণ তলে ফেলে দাও, যদি কিছু করার থাকে ওই করবে, আর না হলে পটল যদি তুলে দিতে হয় ওই তুলে দেবে। বলি একবার, আধা মাধবে কে জয়, এবার বনে বনে ঘুরবে কে? এখন অর্জুন কি করেছে, সে ওই 12 বৎসর বনবাসীর বেশে বেরিয়ে পড়েছে, বনে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, কৃষ্ণ নাম নাম রে মধুমখ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধামখ, এই নাম নাম রে মধুমখ, কৃষ্ণ নাম নাম রে মধুমখ, কৃষ্ণ